আজকে স্কুল কলেজ ভার্সিটিতে আপনার সন্তানদেরকে পড়াচ্ছেন, যুবকদেরকে টার্গেট করে আমি বলছি, র‍্যাগ ডে, তারপরে র‍্যাগিং যে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজগুলোতে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বিশেষ করে আমার মুসল্লি যারা যুবক আছেন এবং বাইরে যারা তরুণী ঘর বাড়ি থেকে আমার আলোচনা শুনছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, র‍্যাগ ডে আর র‍্যাগিং এর নামে যা কিছু বাংলার আকাশে শুরু হয়েছে, কলেজ ভার্সিটিতে শুরু হয়েছে, আল্লাহর কসম করে বলি এই সমস্ত কাজগুলো জাহান্নামের উপকরণ। র‍্যাগ ডেতে যা হতো আগে, বিশ্ববিদ্যালয় থেকে কলেজ থেকে ছাত্ররা যেদিন বিদায় নিত সেদিন তারা আনন্দ উৎসব করত, কেউ লেখালেখি করত, কেউ বা বন্ধুদের সাথে একটু মজা ফুর্তি করত, যেটা বৈধ, কেউ বা নিজের কথাগুলো শেয়ার করত, সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় ডিনার করত। কলেজের যিনি প্রিন্সিপাল তিনি দাঁড়িয়ে ছাত্রদের উদ্দেশ্যে, বিদায়ী ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলতেন, তুমি কিভাবে তোমার জীবন পরিচালনা করবা, সামনের পথগুলো তোমার কি হবে। বর্তমান সময়ে এই ডেগুলোতে এখন যা হচ্ছে, সেক্সুয়াল আলাপ বুঝেন, যৌন সুরসুরিমূলক কিছু কথাবার্তা, ছেলেরা মেয়েদের গায়ে, মেয়েরা ছেলেদের গায়ে এতটুকু গেঞ্জি পরছে লেখছে, এবং এমন এমন অশ্লীল শব্দ চয়ন উন্মুক্তভাবে করা হচ্ছে, যেই শব্দগুলো এক সময় দেখলে আল্লাহর এই প্রকৃত মুমিন ইমানদার ব্যক্তিদের কপাল পর্যন্ত ঘেমে যেত এবং সেই রাস্তা দিয়ে পর্যন্ত হাঁটতো না যেখানে এই কথা লেখা থাকতো, সেই বই পড়তো না, সেই ছবি কখনো দেখতো না। এখন বর্তমানে যুবক যুবতীরা এই সমস্ত শব্দগুলোকে নিজের বুকে পিঠে লিখে নিয়ে ঘুরছে, বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শব্দ আমি উচ্চারণ করছি না, আপনারা যারা অনলাইনে অ্যাক্টিভ আছেন আপনারা জানেন, মুরব্বীরা এই আলোচনা বুঝবেন না, যুবকরা প্রত্যেকেই বুঝতেছে এটা কী কী বলতে চাচ্ছে। র‍্যাগ ডে, তারপরে র‍্যাগিং করা হচ্ছে কিভাবে, একটা নতুন ছাত্র যাচ্ছে, যাওয়ার পরে সেই ছাত্রকে রিসিভ করা হচ্ছে, তাকে বড়দের সাথে মেশানোর জন্য, বোঝানোর জন্য বলা হচ্ছে তুই কেন সালাম দিলি না, 100 বার তাকে কান ধরে উঠবাস করানো হয়, কখনো রাত্রিবেলায় পুকুরের পানিতে খালি গায়ে তাকে দাঁড় করিয়ে রাখা হয়। ও এমনও ঘটনা বাংলার জমিনে ঘটেছে যে এইরকম অসুস্থ অবস্থায় পড়ে নিজে অসুস্থ হয়ে হসপিটাল পর্যন্ত যাইতে হয়েছে, বলুন নাউজুবিল্লাহ। বর্তমান যুবক যুবতী তোমাদেরকে বলছি, র‍্যাগ ডে র‍্যাগি যারা এই সমস্ত বিষয়ের সাথে তোমরা সম্পৃক্ত আছে, এই সমস্ত বিষয় যারা উদযাপন করছো, প্রথমত কোরআন সুন্নাহ এগুলোর কোনো স্থান নেই, যদি কালচারের কথা বলো বাঙালি কালচারেও এর কোনো স্থান নেই, বাংলাদেশি বাংলা ভাষাভাষী মানুষের সঙ্গে এর কোনো স্থান নেই, তোমার ময় মুরব্বী যারা চাচা দাদা খালা খালো বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছে তাদের মধ্যে এরকম কালচার নেই। সুতরাং তুমি যদি সেক্সুয়াল আলাপ করে যৌন সুরসুরিমূলক কোনো কথা বলে ডিজে পার্টির নামে নারী পুরুষ যদি এভাবে মেলামেশা করো, আল্লাহর কসম করে বলি তুমি সন্তান নামের কুলাঙ্গার, তুমি জাহান্নামে যাবে যদি তওবা না করো, ঠিক কিনা? কারণ কি, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা, এগুলো ব্যভিচারের প্রথম স্টেপ, প্রথম ধাপ, এগুলো থেকেই শুরু হয় সুরসুরি, তারপরে সেক্সুয়াল আলাপ, তারপরে বিছানায় যায়, পরবর্তীতে বনিবনা না হলে ধর্ষণের মামলা দেয়। কথা বলেন, তাহলে বাবা হিসাবে আপনার করণীয় কি? সন্তানের প্রতিটি দিন আপনি খেয়াল করবেন, আপনার মেয়ের প্রতিটি দিন আপনি খেয়াল করবেন, সন্তান যেদিন কলেজ থেকে বিদায় নিচ্ছে তার অ্যাটিচিউড কী, যদি এই ধরনের কোনো আয়োজন থাকে আপনার সন্তানকে বারণ করেন, জয় সন্তান, বিশ্ববিদ্যালয়ে পড়েছিস কলেজে পড়েছিস, আজকের দিনে তুই বাড়ি থেকে বের হবি না, তোর এমন বিদায়ী অনুষ্ঠান দরকার নাই যেই বিদায়ী অনুষ্ঠান তোকে জাহান্নামে নিয়ে যায়, এমন শুরুর দিনের আয়োজন তোর দরকার নাই যে দিনটা তোকে জাহান্নামে নিয়ে যায়। বাবা হিসাবে আপনার দায়িত্ব আছে না নাই, মা হিসাবে দায়িত্ব আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই সমস্ত দিবস টিবস এগুলো ইসলামে স্থান নেই, খবরদার, এ ধরনের আচরণ যদি কোনো যুবক যুবতী করে থাকে তাদেরকে বারণ করেন, থামান, যে আমাদের কালচারের সাথে এটা যায় না, এটা বাংলাদেশ, এটা মুসলমানের দেশ, আমার বাপ চাচা মা খালা যারা আছে তারাও পড়াশোনা করেছে, এক সময় তারাও কলেজ জীবন শেষ করেছে, কিন্তু তারা তো এমন করে নাই তোমরা যা করছো। সুতরাং জেনাহের পথে ব্যভিচারের পথে একজন বাবা হিসাবে একজন অভিভাবক হিসাবে আপনি আমি ছেড়ে দিতে পারি না। জেনা ব্যভিচার থেকে বাঁচার জন্য বিবাহের পথকে সহজ করতে হবে, কি করতে হবে? বিবাহের পথকে সহজ করতে হবে, বিবাহের পথ যদি সহজ হয় জেনা ব্যভিচার বন্ধ হবে, বিবাহের পথ যদি সহজ হয় তাহলে সমাজ থেকে অশ্লীলতা দূর হবে।